डाउन डाउन पुलिस भाई डाउन। ইলিশ সম্পদের গর্বিত বাংলাদেশ, আমরা এই ইলিশের অভিযান প্রতি বছরই হয়ে থাকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এই কার্যক্রম প্রতি বছর বাস্তবায়ন করে যাচ্ছেন। মৎস্য অধিদপ্তরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ কোস্টগার্ড, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সকলে মিলে সম্মিলিতভাবে প্রশাসনের সহযোগিতায় সবাইকে নিয়ে এই ইলিশ অভিযানটা পরিচালিত হয়ে থাকে। যারা জেলেরা ইলিশ ধরা থেকে বিরত থাকবে এই 22 দিন, তাদের জন্য সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটা ইলিশ জেলেকে 20 কেজি করে চাল দেওয়া হবে এবং ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গেছে। এটা আগামী 30 অক্টোবরের মধ্যে আমরা এই বিতরণের কাজ শেষ করা হবে। ঢাকা জোনের অন্তর্গত যে এলাকা, আমাদের লক্ষ্মীপুরে অতিরিক্ত একটা পোস্ট দিয়েছি, যেগুলো ইলিশের ব্রিডিং গ্রাউন্ড বা প্রজনন ক্ষেত্র, সেগুলোকে অলরেডি মৎস্য অধিদপ্তর থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেসব এলাকা থেকে আমরা বেশি ফোকাস করব এবং পেট্রোলিং করব এবং লোকজনকে সচেতনতার মাধ্যমে এটা প্রতিহত করা হবে মাইলিশ ধরা। সেই সাথেও কেউ যদি ধরে তাহলে স্থানীয় প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের আইন অনুযায়ী সে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওইদিকে ওইদিকে ওনার দিকে ক্যামেরার দিকে তাকায় না। মুন্সিগঞ্জ না কেরানীগঞ্জ?